Hi student, how are you? I hope you are much better. Okay, today I will discuss for you about increasing common room facilities. তোমরা জেনে গেছো বা জানো আজকে তোমাদের খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি যে কমন রুমের একটি অর্থাৎ কমন রুমের সুবিধা কিভাবে কমন রুমকে ডেভেলপ করা যায় যে তোমার প্রতিষ্ঠানে একটা কমন রুম আছে বাট তোমার প্রতিষ্ঠানের আনডেভেলপ কমন রুমটা কি নাই চেয়ার টেবিল নাই বিভিন্ন বিষয় আছে এই বিষয় যদি তোমাদের পরীক্ষা আসে সেই জন্যই সুন্দর করে আমি প্রেজেন্টেশন করেছি তোমাদের জন্য আশা করি তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর কথা হচ্ছে যদি আমার ভিডিওটা তোমার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবা আর যদি ভালো না লাগে নো প্রবলেম দেখতে থাকো কোনো একদিন ভালো লেগে যাবে আর যেদিন ভালো লেগে যাবে সেই দিন সাবস্ক্রাইব করে নিও বাই দ্য ওয়ে দেখো আমার প্রতিটা ভিডিওই তোমাদের জন্য তৈরি করি বাংলা টু ইংলিশ যেন তোমাদের পড়তে ইজি হয় যদি আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখো তাহলে বিশেষ করে ফর্মাল লেটার বলো তাহলে অ্যাপ্লিকেশন যেটা বলি আমরা ফর্মাল লেটার এটা তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে 100% বলতেছি ওকে একটা যদি মেমোরাইজ করো মানে একটা যদি মুখস্থ করো তাহলে দেখবে তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে ওকে আর তুমি খাতা এগুলো লিখে নেবে সুন্দর করে তাহলে তোমার জন্য ভালো হবে আর কীভাবে লিখবে ভিডিও দেখে দেখে যদি লেখো সবথেকে ভালো হয় আর তার যদি না পারো স্ক্রিনশট দিয়ে তুমি লিখে নিতে পারো ওকে তবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ওকে লেটস গেট স্টার্ট নাও দেখো আমি প্রতিটা অ্যাপ্লিকেশনে বা দরখাস্ত আমি বলি তোমাদের যে এই যে লাইনটা এই লাইনটা অবশ্যই স্টিল রাখবা সোজা রাখবা যেন কি আঁকা বাঁকা না হয় ওকে আশা করি তোমরা জেনে গেছো বা জানো থ্যাংক ইউ ভেরি মাচ দেখো প্রথমে আমরা কী দেবো ডেট দেবো ডেট 23/4/2021 এরপরে আমরা দিই দ্য প্রিন্সিপাল অফ দ্য হেডমাস্টার অ্যাজ ইউ উইশ তোমার ইচ্ছা তুমি দিতে পারো তারপরে আমি আমার প্রতিষ্ঠান নাম দিয়েছি যে প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড একাডেমি কেয়ার এরপরে তুমি কি দিতে পারো দেখো একটু ওয়েট এখানে আসলে ভালো হবে সরি আচ্ছা এরপর দেখো তুমি যেই প্রতিষ্ঠান তোমাদের চাইবে যেই প্রতিষ্ঠান তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে যে এইভাবে আমাদের একটা ইয়া লাগবে অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে ওই কোশ্চেনে তোমার যেই জায়গাটার নাম থাকবে তুমি সেই স্থানের নামটা দেবে আর যদি কোনো জায়গার নামটা না থাকে তাহলে তুমি অ্যাজ ইউ উইশ তোমার স্কুলের নাম দিতে পারো বা অন্য যে কোনো স্কুলের নাম দিতে পারো তবে লক্ষ্য করবে তোমার কোশ্চেনে ফলো করবে যে কোথায় নামটা এখানে কী চেয়েছে এটা লক্ষ্য করবা কিন্তু যে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটি সেটা আসছে আর তুমি লাফিয়ে পড়ছো যে আমার তো ইজি কমন পড়ছে আমরা লেখি নো আগে তোমার কোশ্চেনটা খুব ভালো করে কি দেখবা তারপরে অ্যানালাইসিস করে লিখবা ওকে এরপর দেখো আমি ওই স্থানের একটা কি থানা বা জেলা অবশ্যই এটা লিখবা এরপরে আমাদের মূল বিষয় যেটা দেখো সাবজেক্ট পিওর ফর অ্যান ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস এর বাংলাটা হচ্ছে কি দেখো এর বাংলাটা আমি সুন্দর করে লিখে দিয়েছি দেখো বৈঠকখানার সুবিধা বৃদ্ধি অর্থাৎ কমন রুমের সুবিধা বৃদ্ধি উন্নতি করা ডেভেলপ করা ওকে তাহলে দেখো পিয়ার ফর অ্যান ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস এরপরে দেখো আমরা সুন্দর করে লিখবো স্যার তারপরে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন উই বেগ টু স্টেট দ্যাট উই আর রেগুলার স্টুডেন্টস এখানে প্লুরাল আছে মানে আমরা চাচ্ছি সো স্টুডেন্টস অফ ক্লাস 8, 10, 11, 12, 7, 6 অ্যাজ ইউ উইশ তুমি যেই ক্লাসে পড়বে অবশ্যই সেই ক্লাসের নামটা এখানে দেবে দেখো আমি কালার করে লিখেছি এরপর দেখো অফ ইউর ফেমাস স্কুল অবলিক কলেজ ওকে যেই তুমি যেই স্কুলে যদি পড়ো তাহলে স্কুলের নাম লেবে কলেজ পড়লে অবশ্যই কলেজটা লিখবা এরপর দেখো উড লাইক টু এরপর এই রেড
কালিদি যেটা চিহ্নিত করা হয়েছে অবশ্যই এটা সুন্দরভাবে মুখস্থ করবে। উড লাইক টু স্টেট দ্যাট উই হ্যাভ এ কমন রুম ইন আওয়ার স্কুল বাট দেয়ার ইজ এ ল্যাক অফ এনাফ ফ্যাসিলিটিস দ্য কমন রুম ইজ স্মল অ্যান্ড নট ওয়েল ফার্নিশড টেবিল চেয়ার্স বেঞ্চেস অ্যান্ড ডেইলি নিউজপেপার আর নট অ্যাডিকোয়াট। ওকে, এটা যেন মুখস্থ করে নিবা, তারপর দেখো নিচে লেখাটার আশা করি তোমাদের মুখস্থ আছে, জাস্ট খালি শেষে খালি জয়েন্ট করবা যে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ডলি এনাফ টু গ্রান্ট আস এনকারেজিং কমন রুম ফ্যাসিলিটিস। আমি খুব সুন্দর করে প্রেজেন্টেশন করেছি এবং ছোটো আকারে যেন তোমাদের মেমোরাইজ করতে কোনো সমস্যা না হয়। তারপরে তুমি শেষে লিখ দেবে ইয়ার্স অভিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ স্কুল অবলিক কলেজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আবার এই এখানে তুমি অন্যভাবে দিতে পারো, তোমার গাইড অনুযায়ী বা তোমাদের গ্রামাটিক্যাল অনুযায়ী যদি কোনো মুখস্থ থাকে তাহলে তুমি এটা দিবে, আমি সহজ করে এটা দিয়েছি। ওকে, এরপরে দেখো তারিখ বাংলা দিয়েছি, দেখো বরাবর অধ্যক্ষ প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড একাডেমিক ইয়ার গুরুদাসপুর নাটোর। দেখো বিষয় বৈঠকখানার সুবিধা বৃদ্ধি, অর্থাৎ তুমি বলতে পারো যে কমন রুমের সুবিধা বৃদ্ধি। স্যার, যথাযথ সম্মান এবং বিনীত জমা দিয়ে আমরা এই অনুরোধ করতে অনুরোধ করি যে আমরা আপনার বিখ্যাত বিদ্যালয়ের কলেজ দশম, মানে বিদ্যালয় যেভাবে কলেজ দিতে পারো অ্যাজ এ উইশ, অষ্টম বা দশম মানে যেই ক্লাসে পড়ো সেই ক্লাসটির নামটা দিবে, শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী। দেখো বলতে চাই যে আমাদের এই যে রেড কালি, অর্থাৎ এখানে যে রেড কালি দিয়েছি দেখো সেই রেড কালিটা কিন্তু এখানে ইউজ করবা। ওকে, দেখো বলতে চাই যে আমাদের স্কুলে আমাদের একটি বৈঠকখানা রয়েছে, তবে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে। বৈঠকখানা ঘরটি ছোট এবং সুসজ্জিত নয়, টেবিল চেয়ার ব্রেঞ্চ এবং প্রতিটি পত্রিকা পর্যাপ্ত নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। নেক্সট, অতএব আমরা প্রার্থনা করি এবং আশা করি আপনি আমাদেরকে বৈঠকখানার সুবিধা বৃদ্ধিতে আপনার অনুগত বৃদ্ধিতে সহায়তা সহায়ক হবেন। দেখো কত সুন্দর করে লিখেছি। এরপর তোমার শেষে লিখতে পারো আপনার অনুগত ছাত্র ছাত্রী অত্র প্রতিষ্ঠানের। তুমি যদি বাংলাটা লক্ষ্য করো তাহলে তুমি কি বাংলাও লিখতে পারলে ইংলিশটাও লিখতে পারলে। ওকে, আসলে মূল উদ্দেশ্য যে ইংলিশটা প্রেজেন্টেশন করেছি, তবে তুমি যদি এটা মেমোরাইজ করো ভালো করে তাহলে তোমার কি বাংলা টু ইংলিশ দুটাই হয়ে যাবে কিন্তু। ওকে, আশা করি তোমরা বুঝবে, সুন্দর করে লিখেছি। আর আমি আবার বলতেছি যদি এই ভিডিওটা তোমার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবা, যেন আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কি তোমরা পেয়ে যাও। আশা করি ভালো লাগবে তোমার। ওকে, অল দ্য বেস্ট, বাই, আল্লাহ হাফেজ।